আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি রবি সিমের মিনিট চেক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিমে 9 মিনিট 30 সেকেন্ড রয়েছে, অ্যান্ড এটার মেয়াদ শেষ হবে 31/8/2023, এবং কয়টা বাজে শেষ হবে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা কীভাবে রবি সিমের মধ্যে মিনিট চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো রবি সিমে আপনারা দুইভাবে মিনিট চেক করতে পারবেন, এক হচ্ছে মাই রবি অ্যাপের মাধ্যমে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 9 মিনিট রয়েছে, অ্যান্ড কত টাকা রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, এবং কত MB রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা জাস্ট প্লে স্টোর থেকে মাই রবি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমি এই ভিডিওর কমেন্ট বক্সে মাই রবি অ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা যদি লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করেন তাহলে প্রথমে 1 GB ফ্রি পেয়ে যাবেন। জাস্ট অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করে নেবেন, দেন আপনার কত মিনিট কত MB রয়েছে সেটা দেখতে পাবেন। তো এখন হচ্ছে আপনারা কীভাবে কোড ডায়াল করে মিনিট চেক করবেন সেটা দেখাবো। তো রবি সিমের মিনিট চেক করার জন্য প্রথমে আপনারা জাস্ট আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবেন। তো ডায়াল প্যাডে আসার পর এখানে আপনারা যে জিনিসটা ডায়াল করবেন সেটা হচ্ছে যে *222, তিনটা টু দিবেন, দেন আরেকটা স্টার দিবেন। তো তিনটা টু আরেকটা স্টার দেওয়ার পর এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনি এখানে 3 দেন তাহলে হবে না, আপনাকে এখানে জাস্ট 2 দিতে হবে। তো আমরা এখানে জাস্ট 2 দিয়েছি, এখন তো আমরা এখন 2 দিয়েছি, জাস্ট এখন এখানে হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পর আমরা এখন ডায়াল করে দিব। তো ডায়াল করার পর আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিনিট কত মিনিট রয়েছে বা আপনার মোবাইলে কত মিনিট রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।